বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ والصلاه ওয়া আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ালা আম্মা বাদ। প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি মুস্তাফিজুর রহমান মুয়াজ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ আমরা বিভিন্ন সময় বিপদে পড়ি মুসিবতে পড়ি। শুধু আমরা নই স্বয়ং নবী করিম সাল্লু আলাহুয়া ওয়াসাল্লাম তিনিও ইসলাম প্রতিষ্ঠাকালে বিভিন্ন ধরনের বিপদে এবং মুসিবতের সম্মুখীন হয়েছিলেন তিনি কাফেরদের সঙ্গে কয়েকবার মোকাবেলাও করেছিলেন তো সম্মানিত বন্ধুগণ নবী করিম সাল্লু আলিহু ওয়াসাল্লাম বিপদের সময় যে দোয়াগুলি পাঠ করেছিলেন সেই দোয়াগুলি কিন্তু উম্মদদেরকেও পাঠ করতে বলেছেন তাই আমাদের উচিত আমরা যখন কোনো বিপদের সম্মুখীন হব মুসিবতের সম্মুখীন হব তখন ঘাবড়ে না গিয়ে বরং ধৈর্য ধরে আমরা দোয়া আল্লাহ তালার কাছে দোয়া করব। কারণ আল্লাহ পাক রবুল্লা আলমিন বলেন যে আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি ইনলসবিন তো বন্ধুগণ প্রথমে বিপদে পড়লে ধৈর্য ধারণ করতে হবে এবং দোয়া করতে থাকতে হবে এবং সেই বিপদ থেকে বাঁচার প্রচেষ্টাও চালিয়ে যেতে হবে তো আমরা বিপদে পড়লে কোন দোয়া পড়ব এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে তিরমিজি শরীফে হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো হাদিসটি বর্ণনা করেছেন রাসুলসল্লু আলিহাসাল্লামের সাহাবি হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাহু তাল আনহু তিনি বলেন রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ কষ্টের সময় এই দোয়াটি পাঠ করতেন দোয়াটি হচ্ছে লা ইল্লা প্রিয় বন্ধুগণ এই দোয়াটি অনেকেই জানেন এই দোয়াটিকে আমরা দোয়ায়ে ইনুস হিসেবে জানি তো এই দোয়াটি আমরা বিপদ এবং মুসিবতের সময় পাঠ করবো এমন অনেক মানুষ আছে যারা বিপদের সময় পাগল হয়ে যায় অস্থির হয়ে যায় ব্যস্ত হয়ে যায় তো শুধুমাত্র এরকম টেনশান করলে আর এরকম ব্যতিব্যস্ত হয়ে গেলে শুধুমাত্র প্রেশারই বাড়বে কিন্তু লাভের লাভ কিছুই হবে না বরং ক্ষতি হবে অর্থাৎ সেই সময়ে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং আমরা অবশ্যই দোয়াই ইনুস যে দোয়াটি আমরা এখনই শুনলাম এই দোয়াটি পাঠ করতে হবে তার সাথে আপনারা দোয়া মাসুরাও পাঠ করতে পারেন তো আমরা এভাবে দোয়ার মাধ্যমে আল্লাহ তালার সাহায্য চাবো আল্লাহ পাক বুজালামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই বিপদের সময় এই মহামূল্যবান দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও আমি আশা করি যে এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না যাতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরা এই দোয়াটি সম্পর্কে জানতে পারে আপনার কারণে যদি কেউ জানে এবং আমল করে তাহলে আপনিও অনেক সবের অধিকারী হবেন ইনশাআল্লাহ এজন্য নেক নিয়তে সবের নিয়তে ভিডিওটি শেয়ার করে দিবেন আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ চাহে তো দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাতটায় অনলাইন মাদ্রাসার নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতু